আসসালামু আলাইকুম। মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক জোরদার করবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 12টি F-16 ফাইটার জেট এবং মিসাইল কিনেছে ফিলিপাইন। ইউএফও বিষয়ে আলোচিত গোয়েন্দা প্রতিবেদনের প্রকাশ যুক্তরাষ্ট্রের। চীন যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে চায় না অস্ট্রেলিয়ার নাগরিকরা। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গে সৈগু বলেছেন, মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে রাশিয়া দৃঢ়প্রতিজ্ঞ। মস্কো সফররত মিয়ানমার জান্তা প্রধান জেনারেল মিন অংলাইয়ের সাথে বৈঠকে এসব কথা বলেন সার্গে সৈগু। মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক সরকারকে বৈধতা দিচ্ছে রাশিয়া। সেনা সরকারের প্রধান জেনারেল মিন অং লাইংয়ের মস্কো সফর এবং অস্ত্র বিক্রি চুক্তির তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার সংগঠনগুলো। 19 জুন থেকে মিয়ানমার সেনা ও সরকার প্রধান মিন অং মস্কো সফর করেন। এ সফরে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাট্রুশেভ সহ উচ্চ পদস্থ বিভিন্ন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। মিয়ানমারের সাথে কয়েক বছর ধরে রাশিয়ার সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক বেড়েছে। মিয়ানমার আর্মি ট্রেনিং মিয়ানমারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করেছে মস্কো। এছাড়া মিয়ানমারের কাছে বিভিন্ন ধরনের প্রচলিত অস্ত্র বিক্রি করে আসছে। জান্তা সরকার ক্ষমতায় থাকায় ভবিষ্যতে মিয়ানমারে রাশিয়ার অস্ত্রের বাজার আরও সম্প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর পেন্টাগন আনআইডেন্টিফাই ফ্লাইং অবজেক্ট বা ইউএফও বিষয়ে আলোচিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যেসব ঘটনা তদন্ত করেছে সেগুলো অপার্থিব বা যুক্তরাষ্ট্রের শত্রু কোনো দেশের অতি উন্নত প্রযুক্তিগত আকাশযান, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ২০০৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 144টি ধারণ করা ইউএফও বিষয়ক ভিডিও তদন্ত করে দেখেছে পেন্টাগনের তদন্ত কমিটি। এর মধ্যে মাত্র একটি ছাড়া বাকি ঘটনার কোনো ব্যাখ্যা তাদের জানা নেই বলে জানিয়েছে। গত 25 জুন এর রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দীর্ঘকাল ধরে আলোচিত ও রহস্যজনক ইউএফও বা এলিয়েন নিয়ে যুক্তরাষ্ট্রের এটি প্রথম প্রকাশিত প্রতিবেদন। একে অনেকে ঐতিহাসিক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। ইউএফও যে অপার্থিব বা অতি উন্নত প্রযুক্তিগত আকাশযান, সে বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ না পেলেও এগুলো যে অপার্থিব হতে পারে সে সম্ভাবনাও নাকচ করা হয়নি প্রতিবেদনে। পেন্টাগন 2020 সালের আগস্টে আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা টাস্কফোর্স গঠন করেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা অফিস অব দ্য ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এ তদন্ত পরিচালনা করে। তদন্তকারীরা আর্মি পাইলটদের কাছে বিভিন্ন সময় ধরা পড়া এসব ইউএফওকে যুক্তরাষ্ট্র আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা বা ইউএপি হিসেবে তালিকাভুক্ত করে থাকে। ইউএফও নিয়ে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে দীর্ঘকাল ধরে নানা ধরনের চিন্তা, সন্দেহ আর আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহলের ধারণা, এগুলো পৃথিবীর বাইরের কোনো গ্রহের এলিয়েন, অথবা হতে পারে চীন, রাশিয়া বা অন্য কোনো দেশের অতি উন্নত কোনো প্রযুক্তিগত বস্তু, যা সম্পর্কে যুক্তরাষ্ট্র কিছুই জানে না। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন মহল থেকে এ বিষয়ে একটি সমাধানে আসার চাপ সৃষ্টি হয়। পেন্টাগনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 144টি ইউএপির অধিকাংশ ঘটনাই গত 2 বছরের। হাজার হাজার ইউএফও ঘটনা থাকলেও গত 2 বছরের ঘটনা বেশি রাখা হয় তদন্ত তালিকায়। প্রতিবেদনে বলা হয়, 144টির মধ্যে 143টি বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, কারণ এগুলো নিয়ে পর্যাপ্ত তথ্য নেই। কিছু ইউএপি বিষয়ে বলা হয়েছে সেগুলো চীন, রাশিয়া বা অন্য কোনো দেশের প্রযুক্তিগত কোনো বস্তু হতে পারে। অন্য অনেকগুলো হতে পারে প্রাকৃতিক পরিবেশগত সৃষ্ট কোনো বস্তু। কিছু ইউএপির গতি ছিল অস্বাভাবিক। যে একটি ইউএপি চিহ্নিত করতে পেরেছে তদন্ত টিম, সেটি একটি বড় বেলুন। প্রতিবেদনে বলা হয়েছে, এসব বস্তু যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
এর আগে 2020 সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগ থেকে নেভি পাইলটদের ধারণকৃত তিনটি ইউএফপি ভিডিও প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে অভিযোগ তোলা হয়েছে ইউএফও নিয়ে পেন্টাগনের সর্বশেষ তদন্ত প্রতিবেদনে অনেক কিছু গোপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 12টি F-16 ফাইটার জেট কিনছে ফিলিপাইন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ফিলিপাইনের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। 12টি F-16 বিমানের উপযুক্ত মিসাইল এবং অন্যান্য প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এতে ফিলিপাইনের মোট ব্যয় হবে $2.43 বিলিয়ন। স্টেট ডিপার্টমেন্টের অনুমোদনের পর এখন এটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হতে হবে। F-16 জঙ্গি বিমানের সাথে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে মিসাইল কিনবে তার মধ্যে রয়েছে হারপুন অ্যান্টিশিপ মিসাইল। দক্ষিণ চীন সাগরের সীমানা এবং কয়েকটি দ্বীপ নিয়ে চীনের সাথে ফিলিপাইনের বিরোধ রয়েছে। বিতর্কিত এলাকায় ফিলিপাইনের বিভিন্ন জাহাজ ও নাগরিকরা প্রায় চীনা কোস্টগার্ডের হয়রানির শিকার হয়। F-16 বিমান এবং নতুন মিসাইলে ফিলিপাইন আর্মি অনেক শক্তিশালী হবে এবং তাদের দাবি প্রতিষ্ঠায় সহায়ক হবে। ফিলিপাইন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি অংশীদার দেশ। তাইওয়ান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার কাছেও বিপুল সংখ্যক F-16 বিমান রয়েছে। F-16 বিশ্বের আলোচিত একটি ফোর্থ জেনারেশন ফাইটার জেট। চীন যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ যে কোনো সংঘাতে অস্ট্রেলিয়ার কোনো পক্ষ নেয়া সমর্থন করেন না অধিকাংশ অস্ট্রেলিয়ান। তারা অস্ট্রেলিয়াকে একটি নিরপেক্ষ অবস্থানে থাকা বেশি নিরাপদ মনে করছেন। অস্ট্রেলিয়ার বড় ধরনের বাণিজ্যিক অংশীদার চীন সম্প্রতি দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে সম্পর্ক তিক্ত আকার ধারণ করেছে। চীনের প্রতি অস্ট্রেলিয়ানদের মনোভাব নেতিবাচক হলেও এখনও 57% অস্ট্রেলিয়ান চীন যুক্তরাষ্ট্র সংঘাতে অস্ট্রেলিয়া জড়িয়ে পড়াকে সমর্থন করছেন না। 41% অস্ট্রেলিয়ান মনে করেন তাদের যুক্তরাষ্ট্রকে সমর্থন করা উচিত। এ তথ্য উঠে এসেছে লোয়ে ইনস্টিটিউটের বার্ষিক জরিপ প্রতিবেদনে। 63% অস্ট্রেলিয়ান মনে করেন চীন অস্ট্রেলিয়ার নিরাপত্তার জন্য হুমকি। তবে চীনের প্রতি অস্ট্রেলিয়ানদের মনোভাব বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক রূপ নিচ্ছে। 2018 সালে 22% অস্ট্রেলিয়ান মনে করত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ওয়ার্ল্ড পলিসি সঠিক। বর্তমানে মাত্র 10% অস্ট্রেলিয়ান বৈশ্বিক ক্ষেত্রে তার পদক্ষেপ সঠিক বলে মনে করেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চীন বিরোধী সব ইস্যুতে যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার অস্ট্রেলিয়া। চীন বিরোধী চার জাতি জোট কোয়াদের অন্যতম সদস্য অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ যুদ্ধের অন্যতম ঘাঁটিতে পরিণত হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের অপারেশন পরিচালনার সুবিধার্থে অস্ট্রেলিয়ায় বিভিন্ন ঘাঁটি বিমানবন্দর সংস্কার করা সহ অস্ট্রেলিয়া নিজেও ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে চীনের বিরুদ্ধে। $multi-billion সমরাস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে। চীন বিরোধী লড়াইয়ে নীরব দর্শক নয় বরং অস্ট্রেলিয়াকে অন্যতম খেলোয়াড়ের ভূমিকায় নামার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব দেখিয়ে আসছেন। চীন যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ সংঘাতে অস্ট্রেলিয়া জড়িয়ে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে অনেক অস্ট্রেলিয়ানদের মধ্যে। তারা অস্ট্রেলিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।